晚上好，晚上好，晚上好，朋友。শুভরাত্রি বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা এইচএসকে লেভেল ওয়ান। এইচএসকে লেভেল ওয়ান ভকাবুলারি যে লিস্ট সেটা এখন আমাদের শেষ হয়নি, সো হয়তো বা আর একদিন লাগতে পারে। সো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? সো সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট এবং ভকাবুলারি যে লিস্ট যে আজকে যে ওয়ার্ডগুলো সেটাও কিন্তু একটা চমৎকার, ঠিক আছে? সো আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা আজকে যে টুডে, তারপর টমারো এবং ইয়েস্টারডে, ঠিক আছে? এই তিনটে বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। সো ফ্রেন্ডস, এখনও যারা ভিজিট করেন নাই ভিজিট করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সো ডোন্ট ফরগেট লাইক কমেন্ট ইতে শেয়ার। আজকের টপিকসে অবশ্যই মন দিয়ে দেখতে হবে এবং শেষ প্রথম থেকে শুরু করে শেষ পর্যায়ে দেখার জন্য বেশিরভাবে বলতেছি। এখনও যারা ভিজিট করে নাই অবশ্যই ভিজিট করে নেবেন, বেল বাটনটা অন করে দেবেন। সো আজকের যে বিষয়টা সেটা আমি প্রথমে বলে দিলাম, টুডে টুডে বিষয়টা আমরা জানবো, তারপর গতকাল, তারপর গতকাল জানবো, তারপর আগামীকাল, ঠিক আছে? আজ এই বিষয় নিয়ে আমরা জানবো। সো আমরা যদি প্রথমে এই বিষয়টা জানি তাহলে সেই বিষয়টা আমরা প্রথমে জানবো কি, টুডে আমরা জানবো, আজ যে বিষয়টা সেটা আমরা জানবো, ঠিক আছে? আজ যদি আমরা জানতে যাই, ঠিক আছে, আজ আমরা জানবো জিন থিয়ান, জিন থিয়ান, ঠিক আছে, জিন জিন থিয়ান, জিন থিয়ান, জিন থিয়ান মানে হচ্ছে আজ, ঠিক আছে? ইংলিশে হচ্ছে টুডে। আমি এক্সপ্লেন করে দিতেছি ইংলিশটা সহকারে, টু ডে, ঠিক আছে? এই চাইনিজ শব্দটা তার উচ্চারণ এখানে দিছি, অর্থ কিন্তু এখানে দিছি, নিচে কিন্তু অলরেডি ইংলিশও দিয়ে দিছি। সো এই বিষয়টা যদি আমি কথা বলতে চাই, এই চাইনিজ শব্দটা নিয়ে আমি যে কথা বলতে চাই, তাহলে আমরা কেমন করে উচ্চারণ করব? প্রথমত এই টোনটা সম্পূর্ণ কিন্তু একটা ফার্স্ট টোনের ব্যবহার চলতেছে। আমরা কিন্তু টোন সম্পর্কে অলরেডি আগেই জেনে গেছি এবং টোনের যে বিষয়টা সেটা কিন্তু আমরা প্রথমেই আলোচনা করেছি। চাইনিজ টোনটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট অফ চাইনিজ ল্যাঙ্গুয়েজ। চাইনিজ ল্যাঙ্গুয়েজের জন্য টোনটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু খুব ভরসা করে এবং এটা ছাড়া কিন্তু পসিবল না। এটা ছাড়া চাইনিজ যে ল্যাঙ্গুয়েজ কথা বলা এবং মানে স্মার্টলি ভাবে যে ধরা এটা কিন্তু সম্ভব না যদি চাইনিজ টোন না জানা যায়। সো টোনটা হচ্ছে এই টোনটা, সেটা হচ্ছে ফার্স্ট টোন, ফার্স্ট টোনের ব্যবহার চলতেছে। সো এটা আমরা এখন উচ্চারণ করবো কেমন করে, জিন জিন ফার্স্ট টোন, জিন থিয়ান, জিন থিয়ান, জিন থিয়ান, জিন থিয়ান মানে হচ্ছে আজ। জিন থিয়ান মানে কি, জিন থিয়ান মানে হচ্ছে আজ, ইংলিশ হচ্ছে টুডে। আমি আবারও এক্সপ্লেন করতেছি, এটা জিন জিন, তারপর হচ্ছে থিয়ান, সরলরেখার মতো করে যাবে। এই যে আমি টানটা দিতেছি এবং হাতের ইশারাও দেখা দিতেছি, জিন সরলরেখার মতো যাচ্ছে, জিন বাতাসটা সোজা হবে, জিন, তারপর হচ্ছে থিয়ান, জিন থিয়ান, জিন থিয়ান, জিন থিয়ান মানে হচ্ছে আজ, জিন থিয়ান মানে হচ্ছে। আমি বাংলা দিয়ে দিছি যাতে খুব সহজভাবে মানে ধরতে পারেন, এই জন্য বাংলা দিয়ে দিছি, জিন থিয়ান, জিন থিয়ান মানে হচ্ছে আজ, ঠিক আছে? জিন থিয়ান মানে কি, জিন থিয়ান মানে হচ্ছে আজ, ইংলিশে হচ্ছে টুডে। আমি ইংলিশটা ইরেজার দিয়ে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু অলরেডি একটা পেয়ে গেলাম। এখন আমরা জানবো মিং থিয়ান, মিং থিয়ান যদি আমরা জানি, মিং থিয়ান মানে কি, টমারো, তাহলে আমরা এখন মিং থিয়ান জানবো, ঠিক আছে? মিং থিয়ান যদি আমরা জানতে যাই, মিং এটা কাছাকাছি দেই, ঠিক আছে, মিং থিয়ান, মিং থিয়ান, আমরা এটা উঠে দিব, এটা টোন বানাই দিব, ঠিক আছে? এটাকে আমরা এখন বাংলা করব, ঠিক আছে, এটাকে আমরা করব বাংলা, মিং থিয়ান, মিং থিয়ান, মিং থিয়ান মানে কি, মিং থিয়ান আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এটা হচ্ছে আগামী, আগামী কাল আমরা দিতে পারি, আগামীকাল, এখানেও আমরা কাল দিতে পারি, সমস্যা নেই, ঠিক আছে? আজকাল যেটাকে বোঝাচ্ছে আজ, ঠিক আছে, এখানে আমরা পেয়ে গেলাম কিন্তু আগামীকাল। তাহলে এটা আমরা কেমন করে উচ্চারণ করবো, মিং মিং, প্রথমে কিন্তু আমরা এটার উচ্চারণটা আলাদা, এটার উচ্চারণ কিন্তু আলাদা, ঠিক আছে? দুটো উচ্চারণ হচ্ছে ডিফিকাল্ট। সো প্রথমটা ফার্স্ট টোন পেয়ে গেছিলাম, দুটো ফার্স্ট টোন, এখন আমরা পাইতেছি প্রথমত আমরা কী পাইতেছি, সেকেন্ড টোন, মিং মিং মিং। আমি হাতের ইশাও দেখা দিয়েছি উচ্চারণ করবো নিচ থেকে উপরে, মিং মিং, তারপর হচ্ছে
থিয়ান থিয়ান, মিং থিয়ান মনে হচ্ছে, মিং থিয়ান, মিং থিয়ান মনে হচ্ছে আগামীকাল। মিং থিয়ান মানে কি? মিং থিয়ান মানে হচ্ছে আগামীকাল। অলরেডি কিন্তু আমরা কিন্তু দুইটা পেয়ে গেলাম। সো আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে যে, সেটা হচ্ছে যে জিন থিয়ান পেলাম, মিং থিয়ান পেলাম, একটা হচ্ছে কি জুয়া থিয়ান। কি জুয়া থিয়ান? তাহলে জু থিয়ান যদি আমরা জানি তাহলে কি করতে হবে? জুয়া জুয়া থিয়েন, জুয়া থিয়েন। তাহলে উচ্চারণটা কেমন করে দিব? জুয়া তারপর দিব থিয়েন, জুয়া থিয়েন মানে হচ্ছে, ঠিক আছে, গতকাল, গতকাল। ওকে, তাহলে গতকাল আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। অলরেডি কিন্তু তিনটে পেয়ে গেলাম। এটা হচ্ছে ইয়েস্টারডে, এর ইংলিশটা হচ্ছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে। ওকে, এর ইংলিশটা হচ্ছে ইয়েস্টারডে, ওকে, ঠিক আছে। আর এই ইংলিশটা হচ্ছে টমারো, টমারো। দ্বিতীয় যেটা ইংলিশ সেটা হচ্ছে টমারো, ঠিক আছে। মিং থিয়ান, মিং থিয়ান মানে হচ্ছে আগামীকাল, মিং থিয়ান মানে হচ্ছে আগামীকাল। এই মিং থিয়ান, এটা হচ্ছে মিং থিয়ান, মিং থিয়ান মানে হচ্ছে আগামীকাল। তার ইংলিশ হচ্ছে এটা টমারো, ঠিক আছে। তারপর এটা আমরা এখন জানবো উচ্চারণটা হচ্ছে কি, জুয়া জুয়া। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, নিচ থেকে উপরে, জুয়া জুয়া থিয়ান, থিয়ান। সব ঠিক আছে, থিয়ান যেটা সম্পূর্ণ একটা ফার্স্ট টোন, থিয়ান, এগুলো সব ফার্স্ট টোন, এগুলো সব কিন্তু ফার্স্ট টোন। এটা ফার্স্ট টোন, এটা ফার্স্ট টোন, এটা ফার্স্ট টোন, থিয়ান জায়গাটা সম্পূর্ণ ঠিক থাকবে, ঠিক আছে, থিয়ান, এটা ঠিক আছে। শুধু এগুলো একটু ডিফারেন্ট, ডিফিকাল্ট যেটা, সেটাই কিন্তু অবশ্যই দেখতে হবে। তাহলে এটা যদি আমরা উচ্চারণ করতে যাই কেমন উচ্চারণ করবো? যে ওয়া জুয়া থিয়ান, জুয়া থিয়ান মানে আছে গতকাল, জুয়া থিয়ান মানে কি? জুয়া থিয়ান মানে হচ্ছে গতকাল। তাহলে এটার ইংলিশে আমরা অলরেডি পেয়ে গেলাম ইয়েস্টারডে, এটার ইংলিশ মিং থিয়ান ইংলিশ হচ্ছে টমারো, আর এটা হচ্ছে জিন থিয়ান যেটা সেটা হচ্ছে টুডে, ঠিক আছে। আমি এটা একটা করে দিতেছি, টুডে, তারপর আছে টমারো, টমারো, আর এটা হচ্ছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ঠিক আছে। অলরেডি কিন্তু আমরা তিনটা পেয়ে গেলাম, তিনটে চাইনিজ, তিনটে চাইনিজ অলরেডি, তিনটে চাইনিজ পেয়ে গেলাম, এবং ইংলিশ যেটা সেটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম। টুডে, এই টুডে, টুডে যদি আমরা জানতে যাই, টুডে, এই টুডে, এটার উচ্চারণ আমি বলে দিছি, জিন জিন থিয়ান, জিন থিয়ান মানে হচ্ছে আজ, টুডে, এটা হচ্ছে টুডে। টুডে মানে কি? টুডে মানে হচ্ছে আজ, জিন থিয়ান, জিন থিয়ান মানে হচ্ছে আজ। তারপর আমরা পাইতেছি কি, মিং থিয়ান, মিং মিং থিয়ান, মিং থিয়ান মানে হচ্ছে আগামীকাল, মিং থিয়ান মানে কি? আগামীকাল, টমারো, ঠিক আছে, টমারো, টমারো, এটাও কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম এই টমারো। আমি আবার বলতেছি, মিং থিয়ান, মিং থিয়ান মানে হচ্ছে টমারো, মিং থিয়ান মানে কি? আগামীকাল। আর একটা পাইতেছি, জুয়া জুয়া থিয়ান, জুয়া থিয়ান মানে হচ্ছে গতকাল, যেটা হইতেছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম, ঠিক আছে। এই তিনটা ভোকাবুলারি এইচএসকে ওয়ান যেটা, সেটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। সো নেক্সট টপিকে আমরা আলোচনা করব যেটা, সেটা হচ্ছে খুব খুব একটা, খুব একটা চমৎকার, প্রমোদ ইন্টারাক্টিভ যেটা, সেটা আকর্ষণীয় ক্লাস হবে, সেটা নেক্সট ডে, আর ডে বাই ডে ভাবে করানো হবে। সো ফ্রেন্ডস, ডোন্ট ফরগেট লাইক, কমেন্ট এন্ড শেয়ার। ইউ সাপোর্ট দ্য লেটেস্ট বেঙ্গলি ডিজাইনস, ইউ ক্যান রিল্যাক্স, ক্লিক অ্যান্ড এনজয়। সো আজকের মতো এখানেই বিদায় নিতেছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চাই চ্যান ফাংয়ো, চাই চ্যান ফাংয়ো, চাই চ্যান, চাই চ্যান ফাংয়ো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ, আল্লাহ হাফেজ।